মদিনা মানোয়ারে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কবি বলছে, যারে যাওলি যারে চলি সোনার ওই কাননে, যারে যাওলি যারে চলি সোনার ওই কাননে, এক পলকে যাওড়িয়া এক পলকে যাওড়িয়া লাশরিকের মধুলয়ে, যারে যাওলি যারে যাওলি যারে চলি সোনার ওই কাননে। ওরে ও মৌমাছি কণ্ঠে তৌহিদের বাতি, ওরে ও মৌমাছি কণ্ঠে তৌহিদের বাতি, ঝিলিক মারে শাহাদাত ঠোঁটে, ভোমরের দুটি পাখা আলিফ লাম মিম আঁকা, ভোমরের দুটি পাখা আলিফ লাম মিম আঁকা, কোরআন ঝরে সারা অঙ্গে, যারে যাওলি যারে যাওলি যারে চলি সোনার ওই কাননে, এক পলকে যাওড়িয়া এক পলকে যাওড়িয়া লাশরিকের মধুলয়ে, যারে যাওলি। আল্লাহ পাকের নূরকে দিয়ে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন কবি বলছে, নিজের নূরকে করে জুদা গড়িল নূরুল হুদা, নিজের নূরকে করে জুদা গড়িল নূরুল হুদা, ছায়া বিহীন কায়াতে সুবে সাদিকের দিল দাগ, ফারিশে এলো নূরি তাজ, সুবে সাদিকে দিল দাগ, ফারিশে এলো নূরি তাজ, উম্মতের মায়ায় পড়ে, যারে যাওলি যারে যাওলি যারে চলি সোনার ওই কাননে, এক পলকে যাওড়িয়া এক পলকে যাওড়িয়া লাশরিকের মধুলয়ে, যারে যাওলি। আধারে চাঁদের আলো দেখতে লাগে ভালো, আধারে চাঁদের আলো দেখতে লাগে ভালো, সূর্য নাহার দিবাসে নূর নবী মুহাম্মদ আরশে ফোটা গোলাপ, ওগো নূর নবী মুহাম্মদ আরশে ফোটা গোলাপ, এলো আলে আহোয়ে, যারে যাওলি যারে যাওলি যারে চলি সোনার ওই কাননে, এক পলকে যাওড়িয়া এক পলকে যাওড়িয়া লাশরিকের মধুলয়ে, যারে যাওলি। ধন্য হলো মায়া মিনা দাই হালিমা দেয় দোলনা, ধন্য হলো মায়া মিনা দাই হালিমা দেয় দোলনা, খেজুর পাতার দোলনাতে মুখে সারা বন্ত হুর রিমঝিম মিমের ময়ূর, ওগো মুখে সারা বন্ত হুর রিমঝিম মিমের ময়ূর, ছলকায়া বেহায়াতে, যারে যাওলি যারে যাওলি যারে চলি সোনার ওই কাননে, এক পলকে যাওড়িয়া এক পলকে যাওড়িয়া লাশরিকের মধুলয়ে, যারে যাওলি। শেষ কথায় আমার প্রিয় কবি হান্নান সাহেব তিনি বলছেন, কোন বাগানের ফোটায় গোলাপ কি অপরূপ তারি সুরাত,
কোন বাগানে ফোটায় গোলাপ কি অপরূপ তারি সুরাত সে রূপ দেখে নজর কাড়ে। এম এ হানান চাই যেতে মদিনায় জিয়ারাতে, ও গো এম এ হানান চাই যেতে মদিনায় জিয়ারাতে, নবীর কদম ধুলি চুমিতে, যারে যাওলি যারে যাওলি যারে চলি সোনার ওই কাননে। এক পলকে যাউড়িয়া এক পলকে যাউড়িয়া লাশরিকের মধুলয়ে, যারে যাওলি যারে যাওলি যারে চলি সোনার ওই কাবাতে।